বরচুলা পিস্তল কাণ্ডে এবার আটক এক অভিযুক্ত, এবং এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বরচুলা পিস্তল কাণ্ডে গ্রেপ্তার অভিযুক্তের নাম রাকেশ রায়, এবং গত 24 জানুয়ারি আগরতলার বরচুলার শক্তিপদ পালকে প্রাণে মারার জন্য তার বাড়িতে গুলি করে কিন্তু অল্পেতে প্রাণে বেঁচে যায় শক্তিপদ পাল। এই ঘটনায় এনসিসি থানায় দুজনের নাম ধাম দিয়ে মামলা করেন শক্তিপদ পাল। এনসিসির থানার পুলিশ তদন্তে নেমে প্রথমে পিন্টু দেবনাথকে গ্রেপ্তার করেছে, তবে পিন্টু দেবনাথকে গ্রেপ্তার করলেও রাকেশ রায়কে গ্রেপ্তার করতে পারেনি। রাকেশ রায় পলাতক ছিল সেই সময়। এনসি থানার পুলিশ রাকেশ রায়কে গ্রেপ্তার করে 3 দিনের জন্য রিমান্ডে রেখে বৃহস্পতিবার পুনরায় আদালতে তোলা হয়, এবং এই ঘটনার সম্পর্কে কি বলছেন সংশ্লিষ্টরা শুনব। নামে একজন লোক বরজরা, তিনি তা অভিযোগ করেছিলেন যে ওনার বাড়িতে, হ্যাঁ, যিনি সকালবেলা ভোরবেলাতে গুলি করে দিচ্ছে, পিস্তল দিয়ে গুলি করে দিচ্ছে, ওনাকে প্রাণ হত্যার অভিযোগ। তো উনি দুজন একটা অভিযোগ করেছিলেন দুজনের নামে, একজন পিতা দেবনাথ, একজন রাকেশ রায়। তো ওইদিনই আমরা যদিও ওই একটা পিস্তল উদ্ধার করি এবং একজনকে গ্রেপ্তার করেছি পিতা দেবনাথ। তো গত রাকেশ রায় আমরা পরে গত 5 তারিখ আমরা অ্যারেস্ট করি, এবং একজন পুলিশ কমান্ডে ছিল, আজকে আমরা পুলিশ কমান্ডে ওকে মাননীয় আদালতে প্রেরণ করি। রাকেশ রায়কে আগে গ্রেপ্তার করা হয়নি, আগরতলাতে ছিল না, অন্য কোনো জায়গায় ছিল। কতদিন ছিল এটা? ওই ঘটনার পর থেকে উনি অ্যারেস্ট করেছেন। আর আজকে কি ওনাকে কোর্টে পাঠানো হয়? আজকে কোর্টে পাঠানো হয়েছে। আপনারা শুনলেন এই ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি থানার ওসি সুশান্ত দেব কি বলেছেন। অর্থাৎ এই ক্ষেত্রে আজকে এনসিসি থানার পুলিশ রাকেশ রায়কে গ্রেপ্তার করেছে, যেখানে 3 দিনের রিমান্ডে রেখে বৃহস্পতিবার পুনরায় তাকে আদালতে তোলা হয়েছে। বরজনা পিস্তল কাণ্ডে এবার আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, যেখানে 24 জানুয়ারি ঘটেছিল এই ঘটনাটি। আগরতলার বরজনার শক্তিপদ পালকে প্রাণে মারার জন্য বাড়িতে গুলি করে, কিন্তু সেই সময় অল্পেতে রক্ষা পেয়েছে শক্তিপদ পাল। তবে গোটা ঘটনায় কিন্তু এবার এনসিসি থানায় দুজনের নামধাম দিয়ে মামলা করেছিল, এবং এই মামলার পরিপ্রেক্ষিতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে আজকে। নিরীক্ষ চতুর্থী বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।